নোয়াখালী অলরাউন্ডার নামে যে একটা প্রতিযোগিতা আমি একে স্বাগত জানাই আমাদের এই অঞ্চলের যে অবহেলিত বা অজানা যে সকল শিল্পীরা আছেন গ্রাম গ্রামাঞ্চলে তাদেরকে খুঁজে বের করে এনে জাতীয় সংস্কৃতিতে তাদেরকে অন্তর্ভুক্ত করার এটা একটা মহাপ্রয়াস এবং এটা আমি মনে করি যে সকল জেলায় শুধু ফেনি নোয়াখালী লক্ষ্মীপুর নয় সারা বাংলাদেশ এটা হওয়া উচিত লোকসংস্কৃতি সংস্কৃতি আজকাল আমাদের নতুন প্রজন্ম এরা বুঝে না লোক সংস্কৃতি শুধু গান নাচ হই হল নয় সংস্কৃতি ব্যাপারটা কি বুঝতে হবে যে আমাদের গ্রাম গ্রামাঞ্চলের মানুষ ঘাটে বাটে যারা আছেন আমাদের বিভিন্ন পেশার কৃষক শ্রমিক তারপরে বিভিন্ন পেশার লোকজনের যে জীবন বৈচিত্র্য জীবনধারা এই জীবনধারাটাই হলো সংস্কৃতি এটাই আমাদের সংস্কৃতি আমরা বেশ কিছুদিন থেকে বিদেশি সংস্কৃতির আগ্রাসনে আমরা ডুবে যাচ্ছিলাম কারণ আজকাল মানে আমরা দেখেছি একটা সময় যে ড্রামের বাড়ির আওয়াজের সাথে বুড়া যুবক কম বয়সী সকলে পাগল হয়ে যাইতো সব দিকে যাই কারণ এটা এটা বিদেশি সংস্কৃতি আমাদের দেশের ঢোল তবলা তারপরে এক তারা দুতারা এগোনার দিকে আর ওদের আকর্ষণ নেই বাঙালি জাতির সংস্কৃতিতে অনেক বিশাল সম্পদ আছে এইগুলো যদি আসলে জনসম্মুখে তুলে ধরা হয় তাহলে নতুন প্রজন্ম উৎসাহিত হবে